নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন মুখ্যত আলোচনা করব রবি পুষ্যযোগ সম্বন্ধে। দেখুন, 8ই অক্টোবর রবিবার, এবং তার সাথে সাথে এই দিন পুষ্যা নক্ষত্রের অবস্থান হওয়ায় এই দিন রবি পুষ্যযোগের অবস্থান সৃষ্টি হয়েছে। রবি পুষ্যযোগ একটি অত্যন্ত শুভ যোগ। এই যোগে করা কাজ আপনাদের ক্ষেত্রে বিশেষ সফলতা আপনাকে প্রদান করতে পারে। তাই আপনারা যদি আপনাদের জীবনে আর্থিক ক্ষেত্রে অভাব বোধ করছেন, আর্থিক সমস্যা অনুভব করছেন, বিভিন্ন দিক থেকে আর্থিক জটিলতায় জড়িয়ে রয়েছেন, এমন ক্ষেত্রে আপনারা রবি পুষ্যযোগ চলাকালীন ফণী মনসা যে গাছ রয়েছে, যাকে উটকটেলাও বলা হয়ে থাকে, শুভ সময় দেখে সেই বৃক্ষের মূল সামান্য তুলে এনে হলুদ বস্ত্রে বেঁধে আপনারা আপনাদের ক্যাশ বাক্সে রেখে দিন। নিশ্চিতভাবে আর্থিক উন্নতি আপনারা আপনাদের জীবনে অবশ্যই লক্ষ্য করবেন। যদি গোপন শত্রু, কোনো গুপ্ত শত্রুর প্রভাব আপনার জীবনে পড়ছে, গুপ্ত শত্রুতার কারণে আপনারা বিভিন্ন সময় বিপর্যস্ত হয়ে রয়েছেন, এমন ক্ষেত্রে এই সমস্যা থেকে বাঁচতে রবি পুষ্যযোগ চলাকালীন আপনারা কী করবেন? রবি পুষ্যযোগ চলাকালীন শুভ সময় দেখে ফণী মনসা অথবা উটকটেলা যে বৃক্ষ রয়েছে, এই বৃক্ষের মূল সামান্য তুলে নিয়ে চলে আসুন। কালো কাপড়ে বেঁধে আপনারা আপনার গৃহে অথবা আপনারা আপনার কাছে রেখে দিন। নিশ্চিতভাবে গুপ্ত শত্রু থেকে, গোপন শত্রু থেকে আপনারা আপনাদের জীবনে বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে দেখতে পাবেন। তাহলে আজ আমি আপনাদের সাথে মুখ্যত আলোচনা করলাম রবি পুষ্যযোগ চলাকালীন এই সময়কালে আপনারা আর্থিক ক্ষেত্র এবং শত্রু সম্বন্ধীয় ক্ষেত্রে আপনারা বিজয় প্রাপ্তির জন্য, বিভিন্ন সমস্যাগুলি থেকে প্রাপ্তির জন্য কি করবেন। এই ছোট ছোট প্রয়োগ আপনাদের জীবনে অত্যন্ত কার্যকরী রূপ নিতে পারে। তাই রবি পুষ্যযোগের এই ভূমিকা আপনাদের জীবনে অনেক বেশি রয়েছে। তাই রবি পুষ্যযোগকে আপনারা কাজে লাগানোর চেষ্টা করুন 8ই অক্টোবর। আমাদের এই ছোট ছোট এপিসোড আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানান। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।